কেন্দ্রীয় সরকারের নয়া কালো কৃষি আইন বাতিলের প্রতিবাদে মেয়র রোডের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ। পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজুর ইউনিয়নদের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ। শাকসবজি থেকে নিয়ে ধানের মাধ্যমে ভারতের মানচিত্র তৈরি করে অভিনব বিক্ষোভ। তাদের দাবি, আম্বানি আদানিদের কাছে দেশ বিক্রি করার চক্রান্ত করছে বিজেপি সরকার। তাদের অভিযোগ, কৃষকদের অধিকারের পুঁজিপতিদের হস্তক্ষেপ আমরা মানছি না, মানব না। তাদের হুঁশিয়ারি, যেদিন পর্যন্ত এই কালো আইন বাতিল হচ্ছে না ততদিন আন্দোলন চালিয়ে যাবেন। মঞ্চে বেচারাম মান্নার নেতৃত্বে হাজির মন্ত্রী তাপস রায় সহ সিঙ্গুরের আন্দোলনের নেতা কর্মীরা। যে সংস্থা তারা সেই চাষটা করালো, এখানে পুরোপুরি কৃষকের স্বাধীনতাটাকে হরণ করে নেওয়া হচ্ছে। এর ফলে কি হবে? আজকে যখন কৃষক যখন মহাজনদের কাছ থেকে বেশি সুদে ঋণ নিয়ে চাষ করার প্রবণতা থেকে সরে এসেছে,